আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। দূরে ও কাছে, দেশে ও বিদেশে যারা, যে সমস্ত দিনী ভাইয়েরা আছেন, আপনারা তো দান সাদাকা করেন, কিন্তু একটা হাদিস আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, মালটা কোন পথে আয় হয়েছে আর কোন পথে ব্যয় হয়েছে। আয়ের খাত সম্পর্কেও জিজ্ঞাসিত হতে হবে, ব্যয়ের খাত সম্পর্কেও জিজ্ঞাসিত হতে হবে। তা আমরা আয়ের ব্যাপারে অনেকটাই সজাগ, অনেক ক্ষেত্রে মানুষ সুদ ঘুষ এগুলি বর্জন করে চলার চেষ্টা করে, কিন্তু ব্যয়ের ক্ষেত্রে দান যে অপাত্রে করলে সেটারও জবাব দিতে হবে, মালটা যে অজাগায় ব্যয় করলে সেটাও যে জবাবদিহি করতে হবে, এই জিনিসটা ভুলে যাই। যার ফলে অনেক সিটার বাটপার বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের এই সংস্থা খুলে চ্যানেলের মাধ্যমে মানুষের মাল হাতিয়ে নেওয়ার চেষ্টায় আছে, অর্বাচীন অপাঙ্কতেও, এবং কিছু কিছু নাবালক ছেলেফেলে বা অল্প বয়সের ছেলেফেলে তারা বিভিন্ন চ্যানেল খুলে, বিভিন্ন প্রতিষ্ঠান খুলে আপনাদের মালগুলি হাতিয়ে নিচ্ছে আর আপনারা ওইভাবে দিয়ে যাচ্ছেন, কিন্তু মালটা কোথায় ব্যয় হলো তা দেখলেন না। নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে ব্যয় হতে হবে। কয়েকদিন আগে এক ভাই বললেন যে আমি ডক্টর গালেব স্যারের হাতে কিছু দিতে চাই, কারণ আমার কাছে নির্ভরযোগ্য মনে হয়েছে। তো আসুন, আমাদের এই যে আহলাদিস আন্দোলনের কর্তৃক পরিচালিত আমাদের যে মার্কাজগুলি চলছে, এখানে সব কিছু স্বচ্ছ এবং পরিচ্ছন্ন নিষ্ঠার সাথে সে কাজ চলছে। এখানে দান করুন, এটা উপযুক্ত পাত্র, যেখানে সেখানে দান করে আল্লাহর জবাবদিহির কাঠ গড়ায় দাঁড়াবেন না। আপনাদের কাছে অনুরোধ রইল। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত মুসলিম ভাইয়েরা, আমরা আজকে এমন জায়গায় উপস্থিত হয়েছি যে মাদ্রাসা, এই মাদ্রাসাটির নাম আল মারকাজুল ইসলামী আস-সালাফি, যেটা বাংলাদেশের রাজশাহী ডিস্ট্রিক্টের রাজশাহী শহরে অবস্থিত, যেটা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক পরিচালিত একটি আহলে হাদিসদের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিল্ডিংয়ের কাজ চলছে মাশাআল্লাহ। এটা একটা মহিলা শাখা, আমাদের মাদ্রাসা আলিল বানাত মহিলাদের শাখা একটা এটা। তো এখানে যে বিল্ডিংটা তৈরি হচ্ছে, এই মাদ্রাসায় আমরা 9টা বিল্ডিং তৈরি করবো আলহামদুলিল্লাহ, সে পরিকল্পনা নিয়েছি আহলে হাদিস আন্দোলন, সে পরিকল্পনা নিয়েছে, এবং প্রত্যেকটা বিল্ডিংয়ে মোটামুটি 6 কোটি করে টাকা খরচ হবে, যেটা আমাদের পরিকল্পনায় আছে। তো যারা মহসেন রয়েছেন, যারা দান করতে চান, তারা অবশ্যই এগিয়ে আসবেন। আজকে বাংলাদেশের বুকে দেখা যাচ্ছে যে আমরা দান করছি ঠিকই, বহু মানুষ দান করছি, কিন্তু দানটি সঠিক জায়গায় দান করছি না। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানে প্রতারক ধোকাবাজ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কিছু তারা প্রতিষ্ঠা করতে চাচ্ছে কিছু ইনকামের জন্য, আমরা সেখানেই দান করে চলেছি। আসলে আমার দানটি সঠিক জায়গায় পৌঁছছে কি না, বাবার দান দ্বারা মুসলিম সমাজ উপকৃত হচ্ছে কি না, এই বিষয়টি আমরা সবাই লক্ষ্য রেখেই দান করব। আমরা বলতে পারি, আমাদের শায়েখরা সবাই এখানে আছেন, আমরা মানে জোর গলায় বলতে পারি যে আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানটি এমন একটি প্রতিষ্ঠান যেখানে সহি আকিদার দাওয়াতের মার্কাজ, এটা এই জন্য নামিত হয়েছে মার্কাজুল ইসলামী আস-সালাফি, এবং এই মার্কাজ থেকে সহি আকিদার দাওয়াত সারা বাংলা তথা সারা বিশ্বের যত বাঙালি রয়েছে সব জায়গায় পৌঁছে যাচ্ছে। এবং এতটুকু বলতে পারি, এখানে দান করলে আপনার একটি টাকাও ইনশাআল্লাহ দানে বামে যাবে না, ইনশাআল্লাহ সবগুলোই তার সঠিক খাতে ব্যয় হবে, এতটুকু আমরা আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সে তৌফিক দান করেন সঠিক পথে ব্যয় করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। আমি মোহাম্মদ আব্দুল হাই বিন শামসুল হক, বাড়ি আমার রাজশাহীতেই, লেখাপড়া করেছি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে, এখন কর্মরত জীবন রিয়াদ আসানাইয়া আল কাদিমা ইসলামিক সেন্টার বাংলা বিভাগের দায়িত্বে আছি। ছুটিতে এসেছি, এসে দেখলাম আমাদের প্রাণকেন্দ্র রাজশাহী উপকণ্ঠে বিশাল এক আয়তনে কিসমুল বানাত মহিলা সেকশন, সেখানে মহিলাদের বিভিন্ন স্তরের ক্লাসের ব্যবস্থা রয়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে যে মহিলাদের সেকান অর্থাৎ ছাত্রীনিবাসের
ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে, প্রতিষ্ঠানের কাজ দ্রুত এগিয়ে চলেছে। আমরা দুনিয়ার যে প্রান্তে বাংলা ভাষাভাষী ভাই এবং বোনেরা রয়েছেন তাদের কাছে সবিনয় অনুরোধ রাখতে চাই যে আপনারা এই প্রতিষ্ঠানের জন্য প্রাণ খুলে দোয়া করবেন, আন্তরিকভাবে সহযোগিতা করবেন, ছেলে মেয়ে পাঠাবেন সেখানে যেন আদর্শ শিখতে পারে, সেজন্য আপনারা আপনাদের সহযোগিতা অব্যাহত রাখবেন বলে আমরা আশা করছি। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই চ্যানেলটি দেখছেন সকলের প্রতি আমার বিনীত অনুরোধ, দিনী প্রতিষ্ঠানে আমরা দান করব, যারা আমরা মুসলিম দাবি করি আমরা দিনী প্রতিষ্ঠানে দান করব, এটি সঠিক কথা। কিন্তু বিষয় হচ্ছে এই দিনী প্রতিষ্ঠানের আড়ালে অনেক মুসলিম ভাইয়েরা আজকে আমাদের থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়ে যাচ্ছে, উদ্দেশ্য একটি মাদ্রাসা করবে, একটি প্রতিষ্ঠান করবে, কিন্তু আমরা আবেগী হয়ে তাদের কথায় কান দিয়ে আমরা সেখানে সহযোগিতা করতেছি, হর হামেশা সহযোগিতা করে আসছি। আমার প্রশ্ন হলো, আদৌ কি আমরা একবার দেখেছি, আমরা কি একবার বুঝতে চেষ্টা করেছি, আমি যেখানে পয়সা খরচ করতেছি, যেখানে আমি দান করলাম, আদৌ কি তারা তাওহীদ এবং সুন্নার কোনো জ্ঞান ছাত্রছাত্রীদেরকে শেখাচ্ছে কি না? অবশ্যই অনেকেই দেখেন নাই, দেখার চেষ্টাও করেন না, কারণ ইসলাম শব্দ শুনলেই আপনাদের পকেট থেকে টাকা বেরিয়ে আসে আবেগে। আসলে আমাদেরকে আবেগী হলে চলবে না। সকল ইবাদতের সম্পর্কে আল্লাহ একবার প্রশ্ন করবেন, কেন করো নাই, অমুক করো নাই, কেন করো নাই, সলাত আদায় করো নাই, কেন করো নাই? ইল্লাল মাল, মাল সম্পর্কে দুইবার প্রশ্ন করবেন, মিন আইনা আক্তাসাবা, এই মালটি তুমি কোথা থেকে সংগ্রহ কীভাবে করেছো, হালাল পথে, হারাম পথে, কোন পথে? অবশ্যই আপনি আমরা সকলে জবাব দেব, জি আমরা হালাল পথে আয় করেছি। এরপরে আসবে প্রশ্ন, ওয়ফি মা আনফাকা, সেটি কোথায় ব্যয় করেছো? সম্মানিত দর্শক মণ্ডলী, এখানে দেখার বিষয় আমার অর্থকড়ি আয় করার পথটি যেমন হালাল হইতে হবে হালাল পন্থায়, ব্যয় করার পথটাও, ব্যয় করার স্থলটাও হতে হবে হালাল পথ, সঠিক জায়গা। আপনি যে টাকা দিচ্ছেন, সহযোগিতা করছেন, আপনি গিয়ে দেখেন যে মাদ্রাসার জন্য নেওয়া হচ্ছে সেই মাদ্রাসা কর্তৃপক্ষ ছাত্র এবং ছাত্রীদেরকে শিরিক শিখাচ্ছে, বিদআত শিখাচ্ছে, অথচ আমরা সকলেই জানি কোনো ব্যক্তি যদি শিরকি অবস্থায় মারা যায় তাহলে তার জন্য জাহান্নাম, কোনো ব্যক্তি যদি বিদআতি আমল করে তাহলে তার সেই আমল গ্রহণযোগ্য হবে না। তাহলে কী করছেন আপনি? আমরা কি করছি? সহযোগিতা করতেছি। অতএব সকলের প্রতি অনুরোধ, যারা দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রাম দেখছেন, সকলের প্রতি অনুরোধ রইল, আমাদের এই মার্কাজুল ইসলামী আস-সালাফিয়া লিল বানাত, এটি একটি মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, এখানে মোটামুটি 8-10 বিল্ডিং হবে, প্রত্যেকটি বিল্ডিং কোনোটা 6, কোনোটা 8, কোনোটা 10 হবে, তো এখানে অনেক টাকার প্রয়োজন। অতএব আবেদন আপনাদের প্রতি, আসুন আমরা সকলে মিলি, জানি, বুঝি, শুনি, দেখি, এরপরে দান করি, যেই দান আমার পরকালে উপকারে আসবে। আপনার দান আপনার পক্ষে পরকালে সাক্ষী দেয়, আপনার দান আপনার পক্ষে পরকালে উপকারে আসুক, সেটা চান? তাহলে আসুন আমাদের এই প্রতিষ্ঠানে দানের হাত প্রসারিত করুন। আর যদি চান যে না, আপনার দান আপনার পরকালে কোনো উপকারে না আসুক, আপনার অপকারে আসুক, তাহলে সেটা আমরা আর বলবো না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সালাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দীনী ভাই ও বন্ধুগণ, আজকে আমরা রাজশাহী নদাপাড়া আল মারকাজুল ইসলামী আস-সালাফির মহিলা শাখা, মহিলা সালাফিয়া মাদ্রাসার ক্যাম্পাসে দাঁড়িয়ে আছি। ইতিপূর্বে আমরা কথা বলেছি, এটি একটি বৃহৎ ক্যাম্পাস, বিশেষ করে মহিলাদের জন্য বাংলাদেশে এটি বিরল। এখানে 9 বিঘা জমির উপরে 9টি ভবনের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। তার প্রথম ভবন আবাসিক ভবন হিসাবে 8 ফাউন্ডেশন দিয়ে একটি ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছে, আজকেও ফাউন্ডেশন ঢালাই চলছে। এটা মানে বিশাল কাজ, বড় কাজে আমরা হাত দিয়েছি আল্লাহর উপর তাওয়াক্কাল করে এবং আপনাদের সকলের সহযোগিতা আর আশা আমরা করছি। এবং আলহামদুলিল্লাহ অনেক দিনই ভাই এখানে সহযোগিতা করেছেন, করছেন, আমরা আশা করব এই সহযোগিতা অব্যাহত থাকবে। আপনাদের সহযোগিতা অব্যাহত থাকলে ইনশাআল্লাহ আমাদের কাজও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। পর্যায়ক্রমে যদি সবগুলি ভবন নির্মাণ করা সম্ভব হয়, বাংলাদেশের একটি অত্যন্ত সুন্দর এবং নিরাপদ
ক্যাম্পাস হিসাবে এটি প্রতিষ্ঠা লাভ করবে ইনশাআল্লাহ। আর বিশেষ করে মেয়েদের জন্য, মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে পিতারা উদ্বিগ্ন থাকেন যে তাদের নিরাপদ কোনো পরিবেশ পাওয়া যায় না, বাংলাদেশের সহশিক্ষার পরিবেশ, তো সেইখানে এরকম একটি দিনী প্রতিষ্ঠান আসলে সকলেরই মনের চাওয়া, সেই চাওয়াটা যেন বাস্তবায়ন হয় সেই ইচ্ছা আমাদের আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। আজকে এখানে আমাদের এই ছোট্ট আয়োজনে আমাদের সাথে যারা আলেমুল্লাহ উপস্থিত হয়েছেন আমরা তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এখানে এসে কথা বলার জন্য, এবং সকলের খায়র ও আফিয়াত কামনা করে এবং আপনাদের সকলের কাছে আবারও সহযোগিতা কামনা করে সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুলিয়াত প্রার্থনা করে আমরা সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আকুল কাউলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।